হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে এসেছি আমার পাশে থাকা এই ভাইটির ভিডিও ফুটেজ নিয়ে। তার মুখেই আপনারা সবটা শুনবেন এবং আমরা ভিডিওটা সবাই মিলে দেখবো। তার আগে আমার কিছু কথা, সেটা একটু সবাই মন দিয়ে শুনবেন। ভাইটির ডায়রিয়া হয়েছিল, তো ডায়রিয়া থেকেই তার বিরাট একটা সমস্যা হয়েছে। ভাইটি অনেকদিন যাবত আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে, কিন্তু আমি কখনো মেসেঞ্জারে ঢুকি না বা দেখি না। তো কালকে হঠাৎ করে আমার চোখে পড়লো ভাইটি অনেক অসুস্থ, আমাকে ডিটেলসে খুলে বলল এবং তার অনেক ছবি দিছিল যা এখানে দেওয়া সম্ভব না। আমি ভিডিও ফুটেজটাই দেওয়া সম্ভব, তাই ভিডিও ফুটেজটাই দিচ্ছি। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনাদের যার যতটা সামর্থ্য আছে আপনারা সাহায্য করবেন। আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে যেটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো আপনারা হচ্ছে ফার্স্টে ফোন করবেন, যারা সাহায্য করতে চান ফোন করবেন, কনফার্ম হবেন, তারপরে হচ্ছে আপনারা টাকা দিবেন। তো আমি বিনীতভাবে অনুরোধ করতেছি যে আপনারা ভাইটিকে সাহায্য করুন, তার পরিবারে সে ছাড়া উপার্জনের ক্ষমতা কেউ ছিল না। চলেন আমরা সবাই মিলে ভাইটির মুখ থেকেই তার সমস্যার কথাগুলো শুনি। আমার বাদ জোর হয়েছিল, বাদ জোর হয়ে কোমরে হাড় হয়ে গেছে। অনেক কিয়াবাজে লাগতেছে। আগে আমি কাজ করতাম, বড় অটো গাড়ি কাঁচা গাড়ি ঘুরে আসতাম। তো আমি খেটে খাওয়া মানুষ। আমার আব্বু আর চিকিৎসা করণের পাও নাই। আমার আব্বু আর শ্বাসকষ্ট। আমি আগে কাজ করে অটো গাড়ি চালাই, কাজ করে সঙ্গে সেটা চালাইতাম। তো বাইরের সবাই মিললে আমাকে একটু সহযোগিতা করেন। ওনারা সবাই যে যা পারেন, দেশে দেশের বাইরে যারা আছেন সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করেন চিকিৎসার জন্য। আমি গরিব বাবার গরিব ছেলে, আপনারা যাই যা পারেন দয়া করে আমাকে সবাই একটু সহযোগিতা করেন চিকিৎসার জন্য। আল্লাহ যদি দেয় আমি সুস্থ হই, তাহলে আমাকে কাজ করুন, মানুষের কাছে হাত পাততাম না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমারে। আর আপনারা সবাই যাই যা পারেন সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করেন চিকিৎসার জন্য। এই যে দেখতেছেন আমার বুকে অপারেশন আছে, মন বড় বড় তিনটা ছিদ্র হয়েছে, অনেক টাকা পয়সা লাগতেছে চিকিৎসার জন্য। তো দয়া করে আপনারা সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করেন, যাতে আমি চিকিৎসা করলে সুস্থ হই, আবার কাজ করতে পারি, মানুষের কাছে হাত না পাততে পারি। তো আমার বাবা শ্বাসকষ্ট কাজ করতে পারে না, আমার ভাই বোন শুধু শুধু। তো আমি চিকিৎসাকরণের জন্য আপনারা সবাই আমার চিকিৎসার জন্য একটু সহযোগিতা করেন। বাইরা তো দেশে দেশে বাইরে যারা আছে সবাই মিলে আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সবাইরে ভিডিওটা পৌঁছাই দিবেন, যাতে সবাই আমি যাবাই যাবাই চিকিৎসা করতে পারি। এ পর্যন্ত আমি কোনো সহযোগিতা পাইছি না। তো আমি এই ভিডিওটার আশা হইলো যাতে আমি একটু সহযোগিতা পাই, এই কারণে আমি ভিডিওটা ছাড়ছি, চিকিৎসা করতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা, আমরা ভাইটির মুখ থেকেই সবকিছু শুনলাম। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেন সেইভাবেই ভাইটাকে একটু সাপোর্ট করবেন, যার জন্য তার ফ্যামিলিটা হয়তো একটু চলবে বা দুমুঠো ভাত খেতে পারবে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।